Walton Smart Freeze WNI-6A9-GDSD-DD Proper Power Supply ফ্রিজের জন্য সবসময় সঠিক পাওয়ার সাপ্লাই ব্যবহার করা উচিত ওয়ালটনের এই মডেলের ফ্রিজটির জন্য এসি 220 ভোল্ট 50 হার্জ এবং সর্বনিম্ন 13 অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট বোর্ড ব্যবহার করা উত্তম যে সকেট বোর্ড থেকে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেখানে অবশ্যই আর্থিং এবং গ্রাউন্ডিং লাইন রাখতে হবে একাধিক লাইন নেওয়া হয়েছে এরকম পাওয়ার বোর্ড থেকে ফ্রিজে সংযোগ না দেওয়াই ভালো ডিজিটাল টাচ প্যানেল ইন্ট্রোডাকশন ডিজিটাল টাচ প্যানেল ফ্রিজের দরজায় সংযুক্ত থাকে স্মার্ট হিউম্যান ডিটেকশন সেন্সর থাকায় ফ্রিজের সামনে দাঁড়ালে ডিসপ্লেতে থাকা আইকনগুলো জ্বলে ওঠে এবং অন্ধকারে কেউ ফ্রিজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করলে হাতলে থাকা আরজিবি লাইট জ্বলে ওঠে ডিসপ্লেতে আমরা প্রথমে যে টেম্পারেচার দেখতে পাই সেটি রেফ্রিজারেটর ক্যাবিনেটের বর্তমান টেম্পারেচার ফ্রিজের ডানের কম্পার্টমেন্টটি নর্মাল অংশ আর বামের কম্পার্টমেন্টটি ডিপ অংশ ফ্রিজটিতে এলইডি প্যানেল লাইট থাকায় প্রতিটি কম্পার্টমেন্টে সমানভাবে আলো পৌঁছায় ফ্রিজের নর্মাল অংশে এই যে আইজিটি দেখতে পাচ্ছি এটি মূলত এয়ারবর্ন ব্যাকটেরিয়া ধ্বংস করে খাবারকে রাখে সতেজ এবং নিরাপদ ফ্রিজটিকে অপারেট করার জন্য রয়েছে স্মার্ট টাচ ফ্রিজার ফ্রিজ সুপার এবং ইকোনমক পাঁচটি বাটন অপারেশন প্রসিডিউর স্মার্ট টাচ বাটন স্মার্ট টাচ বাটন প্রেস করলে ডিসপ্লেতে দেখা যাবে আইজিটি অন নাকি অফ স্মার্ট টাচ বাটনটি একবার প্রেস করলে আপনি আইজিটি অন বা অফ করতে পারবেন ফ্রিজার বাটনটি প্রেস করলে ডিসপ্লেতে ডিপ অংশের বর্তমান টেম্পারেচার দেখতে পারবেন ফ্রিজার বাটন প্রেস করে ডিপ অংশের টেম্পারেচার -15 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেট করতে পারবেন বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের প্রকৌশলীগণ -18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখতে পরামর্শ দিয়ে থাকেন ফ্রিজ বাটনটি প্রেস করে ডিসপ্লেতে নর্মাল অংশের টেম্পারেচার দেখতে পারবেন ফ্রিজ বাটনে প্রেস করলে নর্মাল অংশের টেম্পারেচার 1 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেট করতে পারবেন বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের প্রকৌশলীগণ 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখতে পরামর্শ দিয়ে থাকেন সুপার বাটনে প্রেস করলে সুপার মোড অন হবে আইস কিউবের আইকন দেখা গেলে এই বাটনে প্রেস করে আপনি 2 থেকে সর্বোচ্চ 48 ঘন্টা পর্যন্ত সুপার মোড টাইম সেট করতে পারবেন সুপার মোড ডিপ অংশকে সাধারণ সময়ের চেয়ে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত কুলিং করবে এতে করে আপনি ডিপে রাখা মাছ মাংস বহন করতে গেলে পাবেন বাড়তি সুবিধা ফ্রিজার বাটন প্রেস করে সুপার মোড বন্ধ করুন নয়তো সেট করা সময়ের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে মোডটি বন্ধ হয়ে যাবে ইকো বাটনে প্রেস করলে ফ্রিজের ইকো মোড চালু হবে এটি মূলত পাওয়ার সেভিং মোড যা আপনাকে দেবে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সুবিধা ফ্রিজার অথবা ফ্রিজ বাটনে প্রেস করলে ইকো মোড বন্ধ হয়ে যাবে টার্বো মোড মূলত ফ্রিজের ফাস্ট কুলিং মোড ফ্রিজের বাটন 3 সেকেন্ড প্রেস করে রাখলে মোডটি অ্যাক্টিভ হবে টার্বো মোডটি অ্যাক্টিভ করলে দ্রুততম সময়ে ফ্রিজ টার্গেট টেম্পারেচারে পৌঁছে যাবে ফ্রিজের বাটন পুনরায় 3 সেকেন্ড প্রেস করে রাখলে টার্বো মোড বন্ধ হবে অন্যথায় সেট করা টেম্পারেচারে পৌঁছে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টার্বো মোড বন্ধ হয়ে যাবে হলিডে মোড ফ্রিজ বাটন 3 সেকেন্ড প্রেস করলে হলিডে মোড চালু হবে এবং ডিসপ্লেতে এইচ লেখা দেখতে পাবেন হলিডে মোড নর্মাল অংশকে বন্ধ রেখে ডিপ অংশকে চালু রাখে নর্মাল অংশ বন্ধ থাকায় পাচ্ছেন এনার্জি সেভিং সুবিধা ফ্রিজ বাটন 3 সেকেন্ড প্রেস করলে হলিডে মোড বন্ধ হবে কয়েকদিনের জন্য বেড়াতে গেলে আমরা সাধারণত নর্মাল ক্যাবিনেটে কিছু রাখি না এরকম সময় আমরা হলিডে মোড ব্যবহার করতে পারি চাইল্ড লক ইকো বাটন 3 সেকেন্ড প্রেস করলে চাইল্ড লক চালু হবে ডিসপ্লেতে লাল রঙের কি আইকন জ্বললে ফ্রিজের অন্য কোনো বাটন তখন কাজ করবে না চাইল্ড লক বন্ধ করতে আবার 3 সেকেন্ড ইকো বাটন প্রেস করুন ওয়ালটন স্মার্ট ফ্রিজের ডিজিটাল টাচ প্যানেল অপারেশনের মাধ্যমে উপভোগ করুন আপনার স্মার্ট এক্সপেরিয়েন্স